ক্যালসিয়ামের সকল ঘাটতি পূরণ হবে এমন একটি রেমেডি নিয়ে আজ আমি হাজির হলাম আপনাদের মাঝে। চলুন জেনে নেওয়া যাক। আপনি ঘরে বসে এই রেমেডিটি তৈরি করতে পারবেন। এই রেমেডিটি দিনে দুইবার, দিনে আলাদা আলাদা সময়ে গ্রহণ করতে হবে। এটি তৈরির জন্য আপনি প্রথমে নিয়ে নিন কিশমিস। আপনার শরীরে যদি ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল ও মাংসপেশিতে ব্যথা হয়ে থাকে, তাহলে এই সমস্যা দূর করার জন্য কিশমিস অসম্ভব উপকারী। কেননা এটি আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণের পাশাপাশি ওজন বৃদ্ধিতেও সাহায্য করে। এরপরে কিশমিসের সাথে নিয়ে নিতে হবে কাঠবাদাম। বাদাম কোনো অংশে মাল্টিভিটামিনের চেয়ে কম নয় আমাদের শরীরের জন্য। কেননা হাড় মজবুত করার পাশাপাশি এতে থাকা ফাইবার, ক্যালসিয়াম, প্রোটিন, ম্যাগনেসিয়াম ছাড়াও অনেক উপকারী উপাদান আমাদের মস্তিষ্ককে শার্প রাখতে সাহায্য করে। আপনি এই দুটি উপাদান একসাথে গ্রহণ করার জন্য হাফ গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। এরপরে এর সাথে নিয়ে নিন শাহিদানা। বাচ্চা থেকে বৃদ্ধ সকলের ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য এই শাহিদানা অসম্ভব উপকারী। কেননা এক চামচ শাহিদানাতে প্রায় 443 গ্রামের মতো ক্যালসিয়াম থাকে। এজন্যই সকল বয়সের মানুষদের ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য এই শাহিদানার ব্যবহার করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক ক্যালসিয়ামের ঘাটতি আপনি কিভাবে পূরণ করবেন। এটা তৈরির জন্য আপনাকে নিয়ে নিতে হবে উষ্ণ গরম দুধ। এই এক গ্লাস দুধের সাথে আপনাকে নিয়ে নিতে হবে শাহিদানা। আপনি এখানে এক গ্লাস দুধের সাথে এক চামচ শাহিদানা মিশিয়ে নিন। আপনি চাইলে এক চামচ শাহিদানা খাওয়ার পরে এক গ্লাস দুধ খেয়ে নিতে পারেন। তবে এই দুটি উপাদান খাওয়ার আগে আপনাকে নিয়ে নিতে হবে ভিজিয়ে রাখা বাদাম ও কিশমিস। সারা রাত ভিজিয়ে রাখার পর সকালবেলা নাস্তা খাওয়ার পরে বাদাম ও কিশমিস খেয়ে নিন। বাদাম 4-5টি ও কিশমিস প্রায় 10-12টি হিসাব করে খেয়ে নিন এবং এই বাদাম ও কিশমিস খাওয়ার প্রায় 1 ঘন্টা পর শাহিদানা মেশানো 1 গ্লাস দুধ খেয়ে নিন। এটি খাওয়ার 1 সপ্তাহের মধ্যে হাড়ের ব্যথা ও দুর্বলতা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এটা অবশ্যই নিয়মিত কিছুদিন নিয়মিত পান করুন। এটি গ্রহণ করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।